যে নারী যখন গর্ভবতী হয় তখন আসলে তার প্রথম মাস থেকে একদম ডেলিভারির আগ পর্যন্ত মিনিমাম আসলে কতবার তার ডাক্তারের কাছে ফলো আপে থাকা উচিত হ্যাঁ আরেকটা আমি বাদ দিয়েছি যেটা রক্তশূন্যতা রক্তশূন্যতা কিন্তু আমাদের মেয়েদের অনেক থাকে প্রেগন্যান্সিতে যে রক্তশূন্যতা থাকে সেটা কিন্তু একটা খুব বেশি ঝুঁকিপূর্ণ একটা অবস্থা সেই জন্য দৃষ্টিটা আমাদের অনেক বদলাতে হবে এখনও যে আমাদের যে প্রেগন্যান্সি অবস্থায় অনেকে মনে করেন যে সাত মাসে গিয়ে ডাক্তার দেখালাম পাঁচ মাসে গিয়ে দেখালাম বাচ্চা নরুক তারপরে বাচ্চা ডাক্তার দেখালাম আসলে তা কিন্তু না ও যখনই বুঝবে যে প্রেগনেন্সি তখনই আমাদের কাছে আসা উচিত কারণ আমরা প্রথম দিকেই তার আল্ট্রাসোনোগ্রাম করে আমরা কিছু জিনিস আমরা দেখি ফার্স্ট একদম ফার্স্ট টাইম মাস্টার বলে তিনটা টাইম মাস্টার ফার্স্ট টাইমাস্টার সেকেন্ড টাইমাস্টার থার্ড টাইম মাস্টার প্রেগনেন্সিতে আমরা তিন ট্রাই মাস্টার ভাগ করি তিন মাস তিন মাস তিন মাস এভাবে আমরা নয় মাস কে আমরা তিনটা ভাগ করি তো সেই প্রথমে যখন পেশেন্ট আসবে তারপর থেকে পেশেন্টকে সাত মাস পর্যন্ত প্রতি মাসে একবার আসা উচিত এবং সাত মাস থেকে মানে থার্টি সিক্স বলে চল্লিশ সপ্তাহ তো শেষ মাসের এক মাস আগে পর্যন্ত তার দুই সপ্তাহ পর পরে আসতে হবে আর শেষের এক মাসটা তাকে প্রতি সপ্তাহে আসতে হবে এই জিনিসগুলো না অনেকেই বুঝতে পারে না এই বোঝাটার যদি যেহেতু যাদের যারা সুন্দর মতো বুঝতে পারে তাদের কিন্তু ধরেন আমাদেরকে যারা রেগুলার অ্যান্টিলেটার চেক করছে তাদেরকে আমরা ঠিক মতো গাইড করছি ঠিক মতো দেখছি তার অসুখ বিসুখ সব কিছু আমরা জানছি এবং যে কোনো কমপ্লিকেশন হচ্ছে তার কিন্তু আমরা চিকিৎসা করছি কিন্তু যে একদম ইরেগুলার এন্টিনাটাল চেকআপ আসছে কিন্তু খুব ইরেগুলার অথবা আসছেই না তারই কিন্তু কমপ্লিকেশন বেশি হয় তো এখন কিন্তু আমাদের হেলথ সিস্টেম ওরকমই যে সব জায়গায় একদম ইউনিয়ন লেভেলও ডাক্তার আছে তারপর হেলথ প্রোভাইডার আছেন তারা কিন্তু কমিউনিটি থেকে আসে এবং সেটা মানুষের একটা ধারণা যে ডাক্তারদের কাছে গেলেই বোধহয় হয় নানা রকম ভিটামিন দেবে আমার বাচ্চাটা বড় হয়ে যাবে আয়রন দিবে শাশুড়ি এখন অনেক পাই আমি শাশুড়ি বলে আয়রন খেও না ভিটামিন খেও না বাচ্চা বড় হয়ে যাবে এটা কি আসলে সত্যি না মোটেই না কারণ আয়রন ভিটামিনে কখনই বাচ্চা মোটা হয় না বড় হয় না যারা বেশি ভাত খায় যাদের ডায়াবেটিস বেশি তাদের বাচ্চাটা কিন্তু বেশি মোটিয়ে যায় আবার যারা পরিশ্রম কম করে তাদের বাচ্চাটা বড় হয়ে যায় আর মিষ্টি খাবার বেশি খেলে বাচ্চা বড় হয়ে যায় তো সেক্ষেত্রে আয়রন ভিটামিনের সাথে ক্যালসিয়ামের সাথে কিন্তু বাচ্চা বড়ো হওয়ার কোনো রকম কোনো যোগাযোগ নাই তো যারাই এই এরকম মানে হয়তো এমন আছে যে আয়রন সরকারি হাসপাতাল থেকে ওদেরকে আয়রন দিয়েছে এবং সেটা ঘরে রেখে দিয়েছে খেতে দেয় না কিন্তু খায় না তো একটা অজ্ঞতা বলবো আমি এটা কিছু আছে ফলস বিলিভ থাকে ওদের মধ্যে কিছু আছে বুঝেই না কিছু বুঝেও করে না এই ধরনের বিলিফটাই কিন্তু বেশি যতটা না বেশি আমাদের অভাব তার থেকে বেশি আমার মনে হয় বুদ্ধির অভাব এবং এটা আমরা একমাত্র আমি মনে হয় ইয়ে করতে পারবো যদি আমার মায়েরা সবাই শিক্ষিত হন একটা শিক্ষিত মা শুধু আমি তো সবসময় বলি শিক্ষিত মা শিক্ষিত শিক্ষা কিন্তু শুধু চাকরি করার জন্য না শিক্ষা কিন্তু সামাজিক একটা বাচ্চাকে বড় করা তার তার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখা এগুলোর জন্য শিক্ষা দরকার সেই জন্য শিক্ষিত মা হবে যখন গোটা সমাজ আমরা শিক্ষিত হব আসল শিক্ষিত হব আমরা তখনই আমার এই ম্যাটার্নাল মর্টালিটি বলেন পেরিনেট বাচ্চা মরে যাওয়া বাচ্চাকে নানান রকম যে অজ্ঞতা দিয়ে বাচ্চা মানুষ করে এগুলোর থেকে আমরা উতরাতে পারবো তাছাড়া শিক্ষা ছাড়া আমার মনে হয় না এর পক্ষে সম্ভব কারণ আমরা দেখবেন আয়রন সব জায়গায় ক্যালসিয়াম ভিটামিন আয়রন কিন্তু সরকারি হাসপাতালেই আছে কিন্তু তারা খায় না এরকম নিয়ে আসে যেটা হাসপাতালের ওষুধ দিয়েছেন ওনারা কিন্তু খায় না তো এটা হলে একটা হলো হয়তো কাউন্সেলিংয়ের অভাব যারা দিচ্ছে তারাও হয়তো অত লোড থাকে পেশেন্টের বেশি কথা বলতে পারছেন না এটার মানে এটার কাজটা কি আয়রনের কাজ কী ক্যালসিয়াম কি তারা যদি একটু ভালো মতো বুঝিয়ে দেন আর পেশেন্টরা যদি সেটা গ্রহণ করেন তাহলে আমার মনে হয় না কোনো গ্যাপ থাকবে আর গ্রামেও এখন আমাদের ডেলিভারি হয় না হলে থানা লেভেল থানা লেভেল থেকে না হলে জেলা মানে ইয়ার করার ব্যবস্থা আছে আপনার ইচ্ছা থাকতে হবে পেশেন্টের নিজের ইচ্ছাটা থাকতে হবে নিজের ইচ্ছা থাকলে কিন্তু সব কিছুই মানে ঠিকঠাক মতো অনেক কমপ্লিকেশন থেকে আমরা মানে পেশেন্টকে বাঁচাতে পারি